দর্শক ভাগ হয়ে গিয়েছে, যেটা আমার একদমই আমার খুব কষ্ট লাগছে। ভাগ হওয়ার কিছুই নেই, কারণ সাকিব খানের সাথে কারোর কম্পেয়ার হয় না, হি ইজ দ্য সুপারস্টার। সাকিব খানের প্রিয়তমা ছবির সাথে আপনার নিশ্চয় সুরঙ্গ আসতেছে ঈদ উল আজহায়। এই দুই ছবি নিয়ে তুমুল উত্তেজনা ভক্তদের মাঝে। এই নিয়ে সুরঙ্গ ছবির নায়িকা তমা মির্জা মুখ খুলে বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি যখন দেখলাম সাকিব ভাইয়ের ফ্যানরা আপনার নিশ্চয় ভাইয়ের ফ্যানদের সাথে তুলনা করতেছে, ভক্তদের মধ্যে দুই গ্রুপ সৃষ্টি হয়েছে। তমা মির্জা আরও বলেন, সাকিব ভাইয়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপারস্টার আর আপনার নিশ্চয় নাট্য জগতের সুপারস্টার, দুইজন দুই জগতের। সাকিব ভাইয়ের সাথে আপনার নিশ্চয় তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই না। সাকিবের তুলনা সে নিজেই, তার কোনো তুলনা হয় না, তো তার সাথে কম্পেয়ার করা উচিত না। কিন্তু নিশো ভাইকে ও আপনি কখনো আলাদা করে দেখতে পারবেন না। সাকিব ভাই 24 বছর পূর্ণ হলো চলচ্চিত্রে, আর আফর নিশো সবে মাত্র একটি চলচ্চিত্র অভিনয় করেছে। সাকিব ভাই আর আফর নিশোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। প্লিজ আপনারা সাকিব ভাইয়ের সাথে আফর নিশো তুলনা করবেন না। সাকিব ভাই সিনেমা জগতের একজন পরিচিত নায়ক। সাকিব ভাই যতগুলো হিট সিনেমা উপহার দিয়েছে তার নতুন নায়কদের মধ্যে অনেকে এতগুলো ছবি অভিনয় করেনি। ছবি হিট দেওয়া তো দূরের কথা, তবে চলচ্চিত্র বোদ্ধারা অনেকে মনে করতেছে আফরান নিশোর ছবিটি হিট হলে আফরান নিশো বাক্যের চাকা ঘুরে যেতে পারে। পরিচালক আফরান নিশোকে নিয়ে সামনে আরও চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করবে। অপরদিকে সাকিব খানের ছবিটি ফ্লপ। সাকিব ভাই তো পরীক্ষিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তার তিনি সুপারস্টার। নিশো ভাইও আসছে তার অভিনয় নিয়ে। সুরঙ্গ, সাকিব খানের কিছুই আসা যাবে না। সাকিব খান বর্তমানে চলচ্চিত্রের কিং, সুপারস্টার। চলচ্চিত্রের নেটিজনদের মধ্যে প্রিয়তমা ও সুরঙ্গ দুটি ছবি সুপার ডুপার হিট হোক।